500 থেকে 550 বছর আগের পুরাতন মসজিদ, যেটা সম্রাট বাবর বানিয়েছিল, তাই তো বাবা? আমরা কম বেশি জানি, আমরা হয়তো অত ইতিহাস জানি না, যতটুকু জানি, কিন্তু এখান সেই মসজিদটার উপরে হস্তক্ষেপ করা হলো। হস্তক্ষেপ করার পরে আমরা শুনেছিলাম কিছু কিছু মানুষ তারা পঙ্গু হয়েছে, কিছু কিছু মানুষ তারা মারা গিয়েছে, কিছু কিছু মানুষ যারা বুদ্ধিজীবী ছিল তারা বুঝতে পেরে তারা কালিমার ছায়াতলে এসে তারা মুসলমান হয়েছে। কথাগুলো কি একেবার ভুল বলছি? অথচ সেই মসজিদ আস্তে 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 এই 2019-এর 9ই অক্টোবর, তো 9ই অক্টোবর না নভেম্বর, 9ই নভেম্বর সেই মসজিদের সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেল, বিচারপতিরা বিচার করলো, সেই মসজিদটা মুসলমানের দখলে নাই, সেই মসজিদটা চলে গেল কোথায়? কেন বলেন তো? আসল কথা হলো, আচ্ছা আল্লাহ কি এগুলো দেখছে না? আল্লাহ অবশ্যই দেখছেন। আমাদের গ্রাম সমাজে অনেক মায়েরা বোনেরা অনেক কথা বলে দেখেছি যে আল্লাহর বিচার একটু রয়েছে বাবা। আজকের ইতিহাস বহু ইতিহাস রয়েছে, আপনারা জানেন এই যে কাবা শরীফ, এই কাবা শরীফের শাখা হলো মসজিদ। আপনাদের গ্রামে, আপনাদের এটা বাজিতপুর গ্রামে তিনটি মসজিদ আছে নাকি? তিনটি। এই তিনটে মসজিদ কিন্তু এই কাবা শরীফেরই বগি, তাই তো নাকি? কাবা শরীফেরই শাখা। তাহলে কাবার দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, মসজিদের দায়িত্ব কেন আল্লাহ নেবে না? অবশ্যই নেবেন। তবে বান্দা বান্দির দড়িটা তো আল্লাহ একেবারে ঢিল করে রেখে দিয়েছেন, বান্দা বান্দি কতদূর দৌড়াতে পারো, কতদূর তুমি দৌড়াতে পারো। তবে একটা কথা আমাদের জানতে হবে, অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম, সুন্দরবনের সাইডে একটা বিরাট বড় ব্যানার টানানো, পোস্টার টানানো, ওই পোস্টারে একটা ভীষণ বড় বাঘ, বিরাট সত্তার হলো শরীর, তার পেছনে একটা কঙ্কাল মতো একটা ছেলে ওই বাঘটাকে তাড়া করছে, আর বাঘটা ছুটে, এরকম আছেন অনেক বইতে উল্লেখ আছেন, এরকম বাঘটা ছুটে পালানোর চেষ্টা করছে। একটা শিয়াল, শিয়াল তো জঙ্গলের খুব বুদ্ধিমান, তো শিয়ালটা আস্তে আস্তে একটা বাঘের কাছে গিয়ে বলছে, বন্ধু তোমাদের তো মান সম্মান আর প্যাস্টিস একেবারে ঢিলা হয়ে গেল। বলছে কেন, কি হয়েছে? বলে একটু তাকিয়ে দেখো। বলে কি দেখো? বলে একটা হালকা পাতলা রোগা কাটির মতো একটা ছেলে, একটা কঙ্কাল ছেলে, তোমাদের মতো বাঘ আর সিংহ তাড়াচ্ছে, আর তোমরা ন্যাস পিটি করে দৌড়চ্ছ, তো দেখে লাও। ওই সময় বাঘটা বলেছিল, শিয়াল বন্ধু শুনে রেখে দাও, ও বা বন্ধু শিয়াল, দুনিয়ার মানুষের হাতে তাদের হাতে কলম রয়েছে, তারা লিখতে পারে, তারা আঁকাতে পারে, তাই তাদের কলম দিয়ে তারা আঁকিয়েছে, যে বাঘটা দৌড়াচ্ছে আর মানুষটা তাড়া করছে। ও বন্ধু শিয়াল রে, মানুষটাকে আমার সামনে আসতে বলো, একটা মানুষ নয় অমর মানুষ, যদি 10টাও আমার সামনে সে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের শপথ করে বলছি, ওই 10টার একটিও বাড়ি যেতে দেব না। ঠিক বলেছে বাবা, কঙ্কাল মার্কা 10 জন একটা বাঘ ধরা যায়? এখন নাই যন্ত্র রয়েছে, তুমি তো যন্ত্র দিয়ে ধরছো, বাক্যে তো তুমি ধরছো না, তোমার যন্ত্র ধরছে। ও মুসলমানেরা, আমি বোঝাতে চাইলাম আজকের মুসলমানের ভিতরে ইমানের পাওয়ার কমে গিয়েছে, পাওয়ার কমে যাওয়ার পরেও যতটুকু শক্তি রয়েছে এই শক্তি আর রাষ্ট্রীয় শক্তি নাই। ও মুসলমানেরা, এদের হাতে কোনো কলম নাই, এরা লিখতে পারে না, তাই এরা ফয়সালা টানতে পারে না, এরা ফয়সালা টানতে পারে না, যাদের হাতে এই কলম রয়েছে বাবা তারা ফয়সালা টেনেছে, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা একদিন হবে না, হবে না। ও মুসলমানের, আমি বলতে চাই, শুধু এইখানে এই কথাটা যখন মাথায় এসে গেল, শুধু বোঝাতে চাই, পৃথিবীর জমিনে বাবরি মসজিদটা যেখানে দাঁড়িয়ে রয়েছে বাবা, সেটা যত বিঘে জমি হোক না কেন, এমনকি গোটা পৃথিবীর জমিন শুদ্ধা নয়, গোটা ভারতবর্ষের কথাই বলি বাবা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে রয়েছেন, ভারতবর্ষের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন, বিভিন্ন রাষ্ট্রীয় বিভাগভাবে যারা দেশকে চালাচ্ছেন, তারা কি অতটা জায়গা কেনার মতো ক্ষমতা রাখে না? রাখে না, অবশ্যই রয়েছে। এ বাবা, সরকারের কথা কি করে কি করতে বলবো? আমার আপনার দেশে, আমার আপনার পশ্চিম বাংলায় এমনও মানুষ রয়েছে, এমনও 10 জন রয়েছে, ও বাবরি মসজিদে 4 ডবল জায়গা দিতে পারে,
পারে না, পারে না, অনেক মানুষ হয়েছে, কিন্তু আসলে তাদের মাকসুদটা কি? মাকসুদটা কি? যে তাই তো এখানে না হোক কেন ঝঞ্ঝাট করব, ঝামেলা করব, এখান থেকে সরিয়ে আর এক জায়গায় তো করলে হয়। কিন্তু না, এটা হলো অশান্তির একটা সূত্র। এটা আস্তে আস্তে মুসলমান, এই যে বাবরি মসজিদের উপরে হস্তক্ষেপ, এটা কিন্তু ওই আপনার উত্তরপ্রদেশ আর ওই মানে জেলা বলেন, ওই থানা বলেন, ওই গ্রামের মানুষের শুধু কলিজায় আঘাত হয়নি, ভারতের মানুষের কলিজায় আঘাত হয়নি, গোটা পৃথিবীর জমিনের 170 কোটি মুসলমানের কলিজায় আঘাত হয়েছে। 170 কোটি মানুষের কলিজার আঘাতটা যেদিন আল্লাহর কাছে লেগে যাবে, সেদিন কিন্তু দিনটা কষ্টে এসে যাবে। কেননা আপনারা জানেন, সেই ইয়ামেন দেশের একজন বাদশাহ ছিল, যে বাদশাহটার নাম আপনারা জানেন, আব্রাহা বাদশাহ। ইয়ামেন দেশ থেকে সে ভাবলো, এসে মক্কা শরীফে এসে ভাবলো, তাই তো আমি একজন বাদশাহ, আমার বাড়িতে এত মানুষ যায় না, এতটুকু চৌক একটা ঘর, এতে এত মানুষ কেন আসে, একে এত কেন সম্মান করে, এই সম্মানটা, এই ইজ্জতটা এর সহ্য হলো না। বিশ্বাস করেন, আজকের ভারতবর্ষের এই আসল পরিস্থিতি আর আসল উদ্দেশ্য এটাই, মুসলমানের যত ঐতিহ্য হয়েছে, মুসলমানের ঐতিহ্য আপনি যদি বলেন লালকেল্লা, মুসলমানের ঐতিহ্য যদি বলেন, মুসলমানের ঐতিহ্য দিল্লির জামে মসজিদ, মুসলমানের ঐতিহ্য আগ্রার তাজমহল, এমন করে ওই মুসলমানের যে ঐতিহ্যগুলো রয়েছে ইতিহাসের কলমে, এগুলো হলো প্রত্যেকটা মানুষের মগজের ভিতরে রয়েছে, এইগুলো বেজাতি আর বেইমানদের সহ্য হয় না বাবা। আব্রাহা বাদশাহ সহ্য হয়নি। আব্রাহা বাদশাহ কি করলো? বিরাট বড় একটা গির্জা বানালো। কেন? উদ্দেশ্য কি? ওই ছোট্ট কাবায় না গিয়ে যেন আমার গির্জায় আসে। কিন্তু কাবায় যতরতি মানুষ আরো বেশি বেশি বাড়া শুরু হলো, কিন্তু গির্জায় কোনো মানুষ যায় না। যা দু চারজন যায়, যেতে একদিন, দুদিন, চার দিন, ছদিন যেতে একদিন দেখে গির্জার ভিতরে সব পায়খানা করা। অবাক হয়ে গেল আব্রাহা বাদশাহ, কি আশ্চর্য! তাহলে একমাত্র যদি আমার এই যে আমি যেটা করেছি ইজ্জত বাড়াতে হয়, এর যদি সম্মান বাড়াতে হয়, তাহলে ওই কালো কাবাটাকে ভেঙে ফেলতে হবে। আমি যেটা করছি, আমি যেটা বানাচ্ছি, এর যদি সম্মান বানাতে হয়, আমি এটাই চেয়েছিল ভারতের প্রধানমন্ত্রী, তাই তো? আমার সম্মান যদি বাড়াতে হয়, তাহলে 1000 টাকার নোট বন্দি করে 2000 টাকার নোট একটা বার করতে হবে। একটা হিষ্টপুষ্ট গায়ে বলালা 20 টাকার নোট থাকা সত্ত্বেও আর বলতে হবে কঙ্কাল মার্কা একটা 20 টাকার নোট বার করার কারণটা কি? যথেষ্ট হিষ্টপুষ্ট গায়ে বলালা ভালো চর্বিযুক্ত 50 টাকার নোট থাকা সত্ত্বেও, 10 টাকার নোট থাকা সত্ত্বেও এগুলো ফের বাড়ানোর দরকারটা কি? নিজের ওই বাড়ানোর জন্য ছাড় কিছু নয়, মুসলমানের ঐতিহ্যকে নষ্ট করে দিয়ে তাদের যেগুলো তারা বানাতে চাইছে তার দিকে যাতে মুখ ফিরে যায়, এগুলো যাতে ভুলে যায়, তাই এগুলো করার মূল মাকসুদ, এই ছাড়া অন্য কোনো আশা নয় এদের। কিন্তু মনে মনে রেখে দিন ও যুবকেরা, জোয়ারেরা, তরুণেরা, আব্রাহা বাদশাহ তার গির্জার কথা মাথায় রেখে যখন গির্জা কোনো মানুষ যায় না, তখন মনে মনে ভাবলো হস্তক্ষেপ আমার অবশ্যই করতে হবে কাবা শরীফের উপরে। আস্তে আস্তে চলে আসলো কাবা শরীফের চত্বরের আশেপাশে, এসে অনেকটা তাঁবু বাঁধলো, তার সৈন্য নিয়ে আসলো, তার ঘোড়া, তার উট, তার দুম্বা, তার হাতিগুলো নিয়ে আসলো। ওগো মুসলমানেরা, রে আব্রাহা বাদশাহ তার আগের দিনে বলে দিল, যাও যাও চলে যাও ওই মক্কা শরীফের প্রতিটা বাড়িতে যত উট ছাগল দুম্বা রয়েছে, ওগুলোও তোমরা আমার কাছে ধরে নিয়ে এসো। সেগুলোকে নিয়ে জমা হলো। যতদিন পরের দিন সকালবেলায় হযরত আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর, বিশ্ব নবীর দাদুজার হযরত আব্দুল মুত্তালিব চলে গেলেন। ওগো বাদশাহ প্রাগারে, আমার উট গুলো, আমার দুম্বা গুলো, আমার
আর দুব্বা সরল গুলো কেন ধরে নিয়ে এসেছো? ওই সময় আব্রাহাম বাচ্চা মনে করেছিল, আমি মনে করলাম কাবা ভাঙার জন্য এসেছে এই কথা বলবে, কেননা কাবার মোতাবল্লিক হলো আব্দুল মুত্তালিব। ওই সময় আব্রাহাম বাচ্চা তাকে সসম্মানে বসতে দিলেন, তাকে পাশে বসিয়ে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আমি মনে করেছিলাম তোমার কাবার উপরে আমি হস্তক্ষেপ করতে এসেছি, তোমার কাবা ভাঙতে এসেছি, তোমার কাবাকে বিশ্বাস করতে এসেছি, তাই বলে তুমি আমার কাছে এসেছো, আমার কাছে তুমি হাতে পায়ে ধরবে, আমার কাছে তুমি অরুণয় বিনয় করবে, কিন্তু না, তুমি তোমার উট ঘোড়া তুম্বা চাইছো কেন, কি ব্যাপার? ওই সময় আব্দুল মুত্তালিব সবাঞ্চলে বলেছিল, ও বাদশা আব্রাহাম, ও বাদশা আব্রাহাম, এই উটগুলো তুম্বাগুলো ছাগলগুলোর মালিক হলাম আমি, আমি হলাম মালিক, আমি এদেরকে প্রতিপালন করি, এদেরকে বিক্রি করে আমি আহার জোগাড় করি, ও বাদশা আব্রাহাম, আবার উট তুম্বা ছাগলগুলো ফিরিয়ে দাও, যেহেতু আমি হলাম এই উটার তুম্বা ছাগলের মালিক, আমি কাবার কোনো কথা বলতে আসিনি, কাবার যদি কোনো মালিক থাকে, কাবার যদি কোনো মালিক থাকে, অবশ্য অবশ্যই আমি যেমন উটার তুম্বাকে আমি রক্ষা করার জন্য এসেছি, তথাপিও শুনে রেখে দাও, ও আব্রাহাম বাদশা, কাবার যদি একজন মালিক থেকে থাকে, অবশ্য অবশ্যই সেই কাবার মালিক কাবাকে হেফাজত করবে, আমার উট দুম্বা ফিরিয়ে দাও। যেভাবে আব্দুল মুত্তালিব মেজাজ নিয়েছিল মনে করা গেল কাবার জন্য, তাই না বাবা? কিন্তু বললো আমি কাবার অভিযোগ নিয়ে আসিনি, বললো তাই তো, কিন্তু বিরাট সরল লোক, এরগুলো সব ফিরিয়ে দেওয়া হোক, ফিরিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তার সৈন্যগুলোকে একত্রিত করে করা হলো, সমস্ত হাতিগুলোকে উটগুলোকে সারি দিয়ে লাইন দিয়ে সাজানো হলো। হাতির কথাটা বেশি উল্লেখ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন হাতি সম্পর্কে একটা কোরআনের একটি সূরাও আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল ফিল, এই ফিল এর আবেদনিক অর্থ হলো হাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমেই বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতের তরজমা করতে গিয়ে তাফসীর কারক লিখেছেন, আব্রাহাম বাদশাহ হাতিগুলোকে দিলেন, কেন এখন তো বর্তমান সময়ে কোনো যদি একটা বড় ঘর ভাঙতে হয়, ওই ঘরটা কোনো পাটির লেভেলে যদি ভেঙে চূর্ণ চূর্ণ করে দেওয়ার মন চায়, ওই ঘরটাকে যদি ভেঙে শেষ করে দেওয়ার ইচ্ছা যদি মনে হয়, ও মুসলমানেরা, ও যুবকেরা, জোয়ানেরা, একটু আপনারা ভেবে চিনতে বলেন যে ভাঙার জন্য আমরা নিয়ে যাব কি? জেসিবি দেখতে একদম পাকালো, আমরা নিয়ে যাবো জেসিবি, সত্যি তাই। আমি যখন দেখি মাঝে মধ্যে দেখি জেসিবির মাথা আর হাতির মাথা সমান, অজ্রাম সুর এলো এরকম সুর। আব্রাহাম বাদশা ডাক দেখলো, ওই তো ছোট্ট চার কোনা ঘর, বড় বড় হাতিগুলো নিয়ে যাব, দম দম করে পায়ের আঘাত করবে, ছিঁড়ে ছিঁড়ে পড়বে, মাথার গুঁতো মারবে, সুর দিয়ে টানবে, খসে খসে পড়বে, আমার মনের মাকসুদটা কবুল হয়ে যাবে। কিন্তু না 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 না, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের দয়া এসে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখলো, আল্লাহ পাক এটাই ভাবলো, তাই তো আমার নবী হযরতে ইব্রাহিমকে নমরুদ মারতে চেয়েছিল, আমি আমি আমার নবীকে ব্যথা দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু আমি আল্লাহ ভেবেছিলাম, ওরে নমরুদ রে, তুমি হলে পাক্কা বেঈমান, তোমার মতো মুনাফিককে, তোমার মতো আমার শত্রুকে, যেহেতু তুমি বড় শত্রু, তাই তোমার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করবো না। ওই নমরুদের জন্য যে অস্ত্রটা ব্যবহার করেছিলেন, একটা ছোট্ট মশা, মশা দিয়ে আল্লাহ নমরুদকে মেরেছিল। কেন? আল্লাহ দেখাতে চায় শত্রু যত বড় হবে, দুশ্মন যত বড় হবে, আল্লাহ পাক বলছে যে আমার অস্ত্র তত ছোট হবে। এটাই আমি আল্লাহ আমার সবচেয়ে বান্দা বান্দিদের নজরদারি একটা জিনিস। বড় বড় হাতি আসলো, বাহিনী আসলো, আল্লাহ কি করলো? ছোট ছোট পাখি পাঠিয়ে দিল। পাখিরা কি করবে? পাখি তো মনে করেন একটা পাখি 100 জনের পাখি, শুধু তাই নয়, 100 জনের পাখি বলে কথা নয়, ওই 100 জনের পাখিকে আল্লাহ পাক যে অস্ত্রগুলো দিয়েছিলেন, তিনটি করে অস্ত্র দিয়েছিলেন, অস্ত্রগুলো হলো তিনটি ছোট 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 নুড়ি 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 পাথর, ওই তিনটে
পাথর মিলে 10 গ্রাম ওজন হবে না। তাফসীর কারক লিখেছে ওই পাথরগুলো হলো মুসুরির ডালের মতো, এত ছোট 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 পাথর আল্লাহ পাঠিয়ে দিলেন আবাবিল পাখির ধাপগুলোকে কাবা শরীফের চত্বরে পাঠিয়ে দিলেন। যাও যাও চলে যাও, আমি আল্লাহ ইচ্ছা করলে, আমি আল্লাহ ইচ্ছা করলে কাবা শরীফের পাশে আমি আল্লাহ ইচ্ছা করলে আসমান থেকে অগ্নি বৃষ্টি ঝরাতে পারতাম, কিন্তু না 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 না, আমি আল্লাহ ইচ্ছা করলে বড় বড় পাথর দিয়ে ওদেরকে শেষ করে দিতে পারতাম, কিন্তু না না না, আমি পৃথিবীর জমিন একটা ইতিহাস বানাতে চাই। আমার বান্দা বান্দিরা দেখবে আল্লাহর যত বড় দুশ্মন হবে আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাকের অস্ত্র তত ছোট হয়ে যাবে। মুসুরির ডালের মতো তিনটি করে পাথর, দুটো পাথর হলো দুই পায়ে, একটা পাথর হলো তাদের ঠোঁটে, এমন অবস্থায় ওই আবাবিল পাখিগুলো উড়ে 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 কিছুই করেনি, ছুঁড়ে মারিনি, দূরে ছুঁড়ে দেয়নি, শুধু পা থেকে ছেড়ে দিয়েছে আর মুখ থেকে ফেলে দিয়েছে। এই ছোট ছোট মুসুরির ডালের মতো এই পাথর গুলো বড় বড় অ্যাটম বোমের মতো করে হামলা করে ওই বা ওই এমন অবস্থায় যে হাতিগুলো তারা আগিয়ে আসছিল, হাতিগুলো বুঝতে পারলো আমাদেরকে কাবা শরীফের উপরে আক্রমণ করতে হবে। না না না, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহ পাকের ঘরকে আমরা ভাঙতে পারি না, সে আল্লাহ পাকের ঘর ভাঙার, সে আল্লাহ পাকের ঘর ভাঙবো, এই তো এতটুকু আমাদের বলে কুলাবে না। হাতিগুলো বসে বললেন তাদের উপরে যে সবার গুলো ছিল, তাদেরকে যারা পরিচালনা করছিল, যে গুন্ডা বাহিনীর দলেরা, আবাবিল পাখিগুলো তাদের উপরে ওই মুসুরির ডালের মতো ছোট 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 পাথর গুলো নিক্ষেপ করার পরে অ্যাটম বোমের মতো তাদের বুকে যার লেগেছে এদিক থেকে ভেদ করে ওদিক থেকে বার হয়ে গেছে, যার মাথার উপরে পড়েছে মাথা থেকে ভেদ করে নিচে দিয়ে বার হয়ে গেছে, এমন করে তারা দুনিয়ার জমিনে খাবার চত্বরের পাশে তারা একেবারে সব লুটিপাটি লুটিপাটি খেতে খেতে সবগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। আর একটু জোরে বলা যায় না ও মুসলমানের, আমরা এতটুকু কথা বলতে চাইবো আল্লাহর কাছে, কিছু না পাই চাইলেও আল্লাহর কাছে এতটুকু দোয়া করতে চাইবো, এটা দোয়া করে বলতে পারবো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার কাছে একটি সন্তান চেয়েছিলাম তুমি দাওনি, আল্লাহ আমি অত ব্যথা পাইনি, আল্লাহ রব্বুল আলামিন আমি বড় রোগে পড়েছিলাম তুমি আমাকে শিফা দাওনি, আল্লাহ অত কষ্ট আমি পাইনি, হে রব্বুল আলামিন আল্লাহ তুমি আজনি, আল্লাহ বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলাম দোয়া চেয়েছিলাম বিপদ তুমি মুক্তি করুনি, আল্লাহ এত কষ্ট পাইনি, আল্লাহ দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিলাম, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে দিনা শোধ করার তৌফিক দাওনি, আল্লাহ আমি এত কষ্ট পাইনি, কিন্তু এতটুকু দোয়া তোমার কাছে চাইবো ও রব্বুল আলামিন আল্লাহ। বাবরি মসজিদ আমরা তো কখনো চোখে দেখিনি, সত্যি যদি কাবা শরীফ ধ্বংস করতে এসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি যদি আবাবিল পাখির দ্বারা দে তাদেরকে তুমি সাফ করে দিতে পারো, আল্লাহ তোমার ইজ্জত বাঁচাতে গিয়ে তোমার সম্মান বাঁচাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন, তাই তারা অত 17ই নভেম্বরেও যদি হয় আর যে তারিখে হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন যারা ওই মসজিদের ইটের গায়ে হাত দেবে আল্লাহ, যারা স্বপন মারবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাওয়ার আগে তাদেরকে তুমি নসিব করে দিও আল্লাহ, তাদেরকে তুমি ইসলামের ছায়া তলে আসার তৌফিক দিও, আর তাই যদি না হয় আল্লাহ আব্রাহাম বাদশাকে তুমি চমন দেখিয়ে দিয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই বাজিরপুরের জমিন থেকে তোমার কাছে এতগুলো মানুষ এতটুকু আরজু করব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, ভারতের প্রধানমন্ত্রী বিচারপতি যারা রয়েছে আল্লাহ তুমি আল্লাহ মুসলমানের ইজ্জত অন্তত বাঁচাতে গিয়ে আল্লাহ তুমি এটা না দেখিয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবা এতটুকু তো আমরা অবশ্যই তো করব, কিন্তু নিজেদের ঈমানগুলো শক্ত করার, নিজেদের ঈমানগুলো মজবুত করার একটা বিরাট সময় এসেছে। এতটা অত্যাচারের রুলার মুসলমানের উপরে শুধু বলবো না, দেশবাসীর উপরে, কি হিন্দু কি মুসলিম কি শ্রী কিসাই কি জৈন খ্রিস্টান, সকলের উপরে কম বেশি সকলের মাথার উপরে যেন কালো মেঘের মতো আচ্ছাদিত হয়ে যাচ্ছে। আমাদের এখনো বুঝতে হবে, আমি সর্বপ্রথমের
যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস, এ পৃথিবীর জিন এবং মানুষ, ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক পৃথিবীর জমিনের মানুষগুলোকে বান্দাবান্দিগুলোকে ডেকে বলছে, আমার বান্দাবান্দি, আমি আল্লাহ বলছি, আমার কাছে তোমাদের কোনো কৈফিয়াত দিতে হবে না, কোনো বিচার আমি করব না, আমার কাছে হিসাব দিতে হবে না, তবে তোমাদের কাছে কিন্তু একটা দাবি আমার থাকবে, আমার আসমান ও জমিনের বাইরে বেরিয়ে যেতে হবে, তবে তোমাদের কোনো বিচার আমি করব না, কৈফিয়াত নেব না। কিন্তু এই জায়গাটা বড় কঠিন, আল্লাহ নিজেই জানে, তাই বান্দাকে আবারও ডেকে বললেন, বান্দা ফানফুজু, তা হতে পারে না, কখনোই তোমরা যেতে পারবে না, আমার আসমান ও জমিনকে এত সুন্দর করে প্যাকেট করে রেখেছি, বাইরে যেতে পারবে না, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা বাইরে যেতে যখন পারবে না, আমি আল্লাহ বলছি এখনো সময় রয়েছে, আজকের যে সময়টা আমাদের কাছে এসে পৌঁছেছে এখনো সময় রয়েছে, বাবা আমাদের এখনো বুঝতে হবে, এখনো আমাদের বুঝে ইসলামের ছত্র ছায়া দেশের তলে এসে এখনো ঈমানকে মজবুত করার আশা আমাদের নেই, বুঝতে হবে। দেখেন এই যে মানুষগুলো আপনারা বসেছেন, কত মানুষ হবেন আপনাদের মাজিদপুরে, কি এত এতগুলো মানুষ বাস করে? এই যে মানুষগুলো বসেছেন, আরো মানুষ আছে, তারা কিন্তু আসেনি, তাহলে তাদের কর্ণঘরে কি মাইকের আওয়াজটা পৌঁছাচ্ছে না মনে করছেন? যথেষ্ট পৌঁছাচ্ছে, কারণ বাইরে মাইক আছে তো, মাইক যখন আছে পৌঁছাচ্ছে, কিন্তু এখানে আসেনি কেন? তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়নি, আল্লাহ পাকের দয়া বর্ষণ হয়নি, তাই আসতে পারেনি। তাহলে আমাদের উপরে তো আঘাতটা আসার অবশ্যই প্রয়োজন। বাবা সত্যি কথা, একটা গল্প শুনেছিলাম, একটা মাস্টার ছাত্র নিয়ে ক্লাস করছে আর বলছে, আমার ছাত্ররা, সোনার মানিকেরা শোনো, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, নেক কাজ করবে, তারা জান্নাতি হবে, আর জান্নাতটা হলো খুব আরামের জায়গা, আর দুনিয়ায় যারা খারাপ কাজ করবে, বদ আমল করবে, তারা জাহান্নামই হবে, জাহান্নামটা হলো কষ্টের জায়গা। এইবার তোমরা বলো জান্নাতে কে কে যাবে আর জাহান্নামে কে কে যাবে? বলে মাস্টার বলছে, কারা কারা জান্নাতে যাবে হাত উঁচু করো। সবাই হাত উঁচু করেছে, কেন? জান্নাতটা হলো শান্তির জায়গা, জান্নাতটা হলো মনোরম জায়গা, সেই জায়গায় আমি থাকবো। সবাই হাত উঠিয়েছে, কিন্তু একটা ছেলে হাত উঠায়। মাস্টার জিজ্ঞাসা করে বলছে, বাবা তুমি হাত উঠাওনি কেন? এই তুমি হাত উঠাওনি কেন? তখন ওই ছেলেটা বলছে, মাস্টার মশাই বলছে, স্যার আমি হাত উঠাইনি একটাই কারণে, আমার মা যা রাগি, এই স্কুল থেকে বাড়ি যাওয়ার পরেই আমাকে শুধু বলবে তাড়াতাড়ি খেয়ে এলে, আর যদি খেতে না চাস তাড়াতাড়ি ছাগলে মাঠে যা। হুজুর বিশ্বাস করেন, স্যার আমার জান্নাতে যাওয়ার টাইম নেই একদম। তো আমরা কিছু কিছু মানুষ সত্যি কথা বাড়িতে বসে রয়েছে, শুয়ে রয়েছে, বেড়াচ্ছে, অথচ এদের এই সুন্দর জান্নাতি মাহফিলে আসার মতো সময় নেই, আসার মতো সময় এদের নেই, আসার মতো মনোবৃত্তি নেই। কিভাবে আমি কথা কি একবার ভুল বলছি? কেননা সত্যি কথা, এই বাঙালি খুব চালাক, খুব চতুর, আর যারা দেখবেন যত চালাক হয় যত চতুর হয় তারা কিন্তু ঠকেও বেশি। সেই চালাকির তিন জায়গায় আমি আর কি বললাম না, চালাকির তিন জায়গায় আর যারা একটু গোমরা তাদের এক জায়গায়, আমি আর মুখে তুলে বললাম না, আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো চালাক দুই বন্ধু, খুব চালাক আর চতুর বন্ধু, দু চারটে বন্ধু একটা শহরে গিয়েছে, বিরাট বড় শহর, কিন্তু বাবা আমরা যখন আগে, এখন আপনারা হয়তো অনেক মুরব্বি জান, যখন আমরা যেহেতু আমরা সিলসিলায় মুসাদ্দুদ জামানের ভক্ত অনুরক্ত মানুষ এখানে বসেছি, তাই তো নাকি? ফুরপুরা শরীফে অনেক আমরা আগে যেতাম, তো যাওয়ার সময় অনেক সময় মা আম্মা জান কি করতো, সকালবেলায় কিছু রুটি বানিয়ে দিত, কিছু আলু ভাজা করে দিত, নিয়ে যেতাম। কিন্তু চালাক চারটে বন্ধু বিদেশ সফর করতে গিয়েছে বিরাট বড় শহরে, বাড়ির থেকে কোনো খাদ্য নিয়ে যায়নি, এখন পেটে যখন টান পড়েছে তখন ভাবছে, তাই তো খেতে তো দুটো হবে, খুঁজে 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 কোথাও হোটেল পাচ্ছে না, এখন যেতে যেতে দেখে একটা বিরাট বড় হোটেল, একেবারে চকচক করছে, হোটেলের সামনে বেশ লাইটিং করা,
এই চারটে বন্ধু হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। হোটেলের একদম মেন যে গেট রয়েছে, ওই গেটের ভিতরে লেখা রয়েছে, গেটের উপরে লেখা রয়েছে, একবার ঢুকলে দ্বিতীয়বার আর চান্স নেই। সিসি ক্যামেরা ফিট করো, একবার ঢুকতে পারবে, দ্বিতীয়বার চান্স নেই। তো চারটে বন্ধু তাই তো দেখলো, খুব হিসাব করে ঢুকতে হবে। চার বন্ধু ঢুকেছে, এখন ঢুকেই যে মেন গেট থেকে ঢুকেই দেখে সামনে দুটো দরজা, সামনে দুটো দরজা, একটা দরজায় লেখা রয়েছে সাদা ভাত খাবেন নাকি বিরিয়ানি খাবেন, সাদা ভাত খাবেন না বিরিয়ানি খাবেন। চার বন্ধু মনে মনে করছে তাই তো, প্রত্যেকদিন তো বাড়ির গিন্নি তো সাদা ভাত করে, আজকে যখন এসেছি সে তো জানতে পারছে না, আজকে দুটো বিরিয়ানি ভালো করে সেটি খাই। এখন চার বন্ধু, চার বাঙালি ঢুকেছে ওই বিরিয়ানির কামরায়, বিরিয়ানির ওই যে গেটে ঢুকে ভিতরে দেখে আবারও দুটো দরজা। অবাক, এত দরজা করে খাবো কখন? একটা দরজার উপরে লেখা আছে পয়সা দিয়ে খাবেন না ফ্রিতে খাবেন। চারটি বাঙালি অবাক, আরে আলহামদুলিল্লাহ এত সুন্দর অফার, বিদেশে এসেছি আল্লাহ, এই বিদেশের মানুষের এত মায়া, এত দয়া, এত মহব্বত, পয়সা দিয়ে সিস্টেমও আছে গরিবের জন্য, একেবারে ফ্রিতেও আছে। চার বন্ধু যুক্তি করে বলছে, বিরিয়ানি যখন খাবো তখন তো অল্প করে খাবো না, হদ্দ খাওয়া খাবো, তখন একটা কাজ করি বন্ধু, এই পয়সা না দিয়ে কত টাকা বিল করবেন তার ঠিক নেই, কাছে তো খুব বেশি করে টাকা আমরা নিয়ে আসিনি গরিব মানুষ, তো একটা কাজ করি এই ফ্রির দরজায় ঢুকি। এর ফ্রির দরজায় যেই ঢুকেছে ওই দরজাটা একেবারে সোজা হাই রোড থেকে বেরিয়ে গেছে। তখন বলছে, বন্ধু আর তো ঢোকা যাবে না, একবারের বেশি তো চান্স নেই। বাঙালির অতিরিক্ত বুদ্ধির জন্য বাঙালি আজকের বাঙালির মরণ তাড়াতাড়ি, বিশ্বাস করেন যে যত চালাকি করেছে আল্লাহর কাছে তত ধরা পড়তে হয়েছে।